দুঃস্বপ্নের মতো দুটো সিরিজ কাটালো ভারত। ক্রাইস্ট চার্চে আড়াই দিনে শেষ টেস্ট ম্যাচ এবং ভারত রীতিমতো হোয়াইট ওয়াশ টেস্টেও, রঙিন পোশাকে, অর্থাৎ ওয়ানডে ম্যাচে, ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত, তারপরে টেস্টেও ধরাশায়ী। এটা অনভিপ্রেত অনেকেই বলছেন, তবে এটা সহজেই অনুমেয় যে ভারত খুব বাজে সময় পার করছে। ভারতের ব্যাটিং লাইন আপ খুবই বাজে, খুবই নাজুক, খুবই দুর্বল, মানে কী পরিমাণে দুর্বল সেটা ভারতীয় সমর্থকরা নিশ্চয়ই বের করছেন। বিরাট কোহলি, যিনি রান মেশিন, প্রচণ্ড ধারাবাহিক, সেই ক্রিকেটার যখন রান না পান, একটা দলের জন্য যে কত বড় চাপ হয়ে থাকে সেটা সহজেই অনুমেয়। সো ভারতের জন্য দুঃস্বপ্নের এক সিরিজ এবং ভারত ভুলে যেতে চাইবে এরকম ঘটনা। 8 বছর পর কোথাও হোয়াইট ওয়াশ হলো ভারত, এটা আড়াই দিন এবং প্রথমটা ওয়েলিংটনে, প্রথম টেস্ট ম্যাচটা 3 দিন এবং কিছুটা সময় 3.5 দিনে শেষ, তার আগে তো ওডিআইতে হোয়াইট ওয়াশ হলো ভারতের। কেন এরকম হচ্ছে আর এর কারণটা কী, এটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রথম কারণ, রোহিত শর্মা না থাকা। এটা ইয়ান চ্যাপেল বলছেন আজকে, কিন্তু আমি ওয়ান ডেতে যখন হোয়াইট ওয়াশ হচ্ছে বা প্রথম ম্যাচ থেকে খারাপ খেলছে তখনই বলছিলাম যে চোটের কারণে রোহিতের না থাকাটা, রান মেশিনে না থাকাটা, হিট মেশিনে রান না পাওয়াটা বা তাকে না পাওয়াটা দলের জন্য যে কত বড় একটা ঘটনা, সেটার প্রভাব ওয়ান ডেতে পেয়েছে ভারত এবং পেল টেস্টেও। আমি ভেবেছিলাম ওয়ান ডের পরে টেস্টে ঘুরে দাঁড়াবে ভারত, কিন্তু পারল না। আসলে পারার কথাও না, কারণ যেভাবে তারা ক্রিকেট খেলছে, যেভাবে মানে আমি ঠিক উল্টো চিত্র দেখলাম। ওয়ান ডে হারার পরে টেস্টে সেরকম কোনো প্রভাব দেখিনি, মানে কোনো ক্রিকেটারকে দেখিনি যে তারা জিততে চায় টেস্টে। বডি ল্যাঙ্গুয়েজ এতটাই দুর্বল ছিল, এতটাই নিম্নমানের ছিল ক্রিকেটারদের, ভারতীয় ক্রিকেটারদের সত্যি। এবং শেষ মুহূর্তে কিন্তু জাসপ্রীত বুমরা তিনি ভালো করলেন, কিন্তু ব্যাটিং লাইন আপের কেউ ভালো করতে পারলেন না। মূলত টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং কাইল জেমিসনের কাছে হেরে গেছে ভারত। কী অসাধারণ কাইল জেমিসন, মাত্র 25 বছর বয়স, অকল্যান্ডে বেড়ে ওঠা এই যুবক ধসিয়ে দিয়েছেন আজকে, মানে আজকে বলতে এই টেস্টে, ক্রাইস্ট চার্চ টেস্টে। এক ইনিংসে তিনি 5 উইকেট পেয়েছেন, তার আগে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট টিম সাউদি বরাবরই ধারাবাহিক, তারা ভালো করছেন এবং তাদের বিপক্ষেই মূলত হেরে গেছে। এতটা আগ্রাসন, এতটা ডিভাস্টেটিং মানে প্রভাব এই 3 বোলার ফেলেছেন ভারতীয় ব্যাটসম্যানদের উপরে, এতটা চাপ ক্রিয়েট করেছেন যার কারণে ভারতের কিছু করার ছিল না। রোহিত শর্মা থাকলে কিছুটা শক্তি বাড়ত ব্যাটিং লাইন আপে। আরও একটি কারণ বলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী, প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব, তিনি বলছেন লোকেশ রাহুল না থাকাটাও একটা প্রভাব। তিনি বলছেন খুব সহজ কথা, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, তিনি বললেন লোকেশ রাহুল ছন্দে আছে, যে ছন্দে থাকবে তাকে সব ফরম্যাটের ক্রিকেটে খেলানো উচিত এবং সেইটাই ভারতের নির্বাচকরা বুঝতে পারছে না। এটা তিনি বারবার বলেছেন এবং বলার পরে কিচ্ছু হয়নি, বলার পরেও কিচ্ছু হয়নি। সো যেহেতু দল ঘোষণা হয়েছে আগেই, স্কোয়াড এসেছে, বাট পরিবর্তন করা যেতে পারত, বাট করেনি টিম ম্যানেজমেন্ট। এই হচ্ছে ভারতের অবস্থা। মানে আমি কেন এতটা কথা বলছি এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে যখন বাংলাদেশ খারাপ করে, বাংলাদেশ তো ভারতের মতো এত বড় টিম না, তাই না, এত বড় জনসংখ্যার দেশ না, এত প্রতিভাধর ক্রিকেটার নেই, বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান নেই, আমাদের জাসপ্রীত বুমরার মতো একজন বোলার নেই, কিন্তু আমাদের যা আছে তাতে আমরা হ্যাপি, খুব হ্যাপি। আমাদের এই 16 কোটি জনসংখ্যার দেশে যা আছে তাতে আমরা খুব হ্যাপি, আপনাদের 150 কোটি জনসংখ্যার দেশে যা আছে তাতে আপনারা হ্যাপি, তাতে আপনারাও হ্যাপি। এই জন্য হ্যাপি কারণ আপনারা খুব বড় দল। আমি বিরাট কোহলির ফ্যান, জাসপ্রীত বুমরার ফ্যান, লোকেশ রাহুলের ফ্যান, রোহিত শর্মার ফ্যান, আমি এর আগেও সৌরভ গাঙ্গুলির ফ্যান,
এর আগেও সচিন তেন্ডুলকারের ফ্যান, রাহুল দ্রাবিড়ের ফ্যান হব না কেন, তারা ভালো ক্রিকেটার অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড, এই মানুষগুলোকে আমি অনুসরণ করতাম, বিশেষ করে সৌরভ, সচিন এবং রাহুল, এই তিনজনকে আমি খুব অনুসরণ করতাম। এই তিনজন তো আইডল, এই তিনজন আইডল দেখেন এরপরে কোনো আইডল আপনারা পেয়েছেন কি না ওই মানের অফ দ্য ফিল্ড এখনও পাননি। সচিনের মতো এতটা ব্যক্তিত্ব সম্পন্ন ক্রিকেটার এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই ভারতে। রাহুল দ্রাবিড়ের মতো এত ভালো জেন্টেলম্যান ক্রিকেটার এই মুহূর্তে নেই ভারতের। সৌরভের মতো ওই মানের ক্যাপ্টেন নেই এখন ভারতীয় টিমে। রাহুল, MS ধোনি অনেক বড় মানের অধিনায়ক, বাট সৌরভ গাঙ্গুলি ইজ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি একদম ডিফারেন্ট। তার সময়ে তিনি যা পেয়েছিলেন সেই দলটাকে দিয়ে যে তিনি এতটা ভালো করেছেন সেটা ইতিহাস। বিরাট কোহলি কখনও সৌরভ গাঙ্গুলি না, বিরাট কোহলি কখনও MS ধোনি হতে পারবেন না। বিরাট কোহলি ক্যাপ্টেন হিসেবে কখনো তো পারবেন না, বাট ব্যাটসম্যান হিসেবে তিনি অনেক বড় মানের। একটা সিরিজ দুটো সিরিজ দিয়ে বিরাট কোহলিকে তুলনা করা যায় না। কিন্তু যখন আপনারা সমালোচনা করেন বাংলাদেশের, বাংলাদেশ হোয়াইট ওয়াশ হচ্ছে, বাংলাদেশ দেড় দিনে দুই দিনে তিন দিনে সিরিজ হারছে, যখন আপনারা এটা সমালোচনা করেন না তখন নিজের দিকে তাকানো উচিত। আমরা বাংলা ভাষাভাষী মানুষ বলতেই সমালোচনা করতে পছন্দ করি, আমরা বাংলা ভাষাভাষী মানুষ বলতেই অন্যের পিছু লাগবই, মানে ও কেন উঠতেছে, ও কেন এটা করে, ও কেন ওটা করে। আরে ভাই, তোমার ঘরটাকে সামলাও, তোমার নিজেরটাকে সামলাও, সেটা কখনো করবে না, বরং উল্টোটা, ও কেন এটা করছে, ও তো এটা করতে পারে না, মানে কারো যদি সামর্থ্য থাকে সেটাও সে প্রমাণ করবে না, কারো যদি যোগ্যতা থাকে সেটাও সে প্রমাণ করবে না, এবং সেই যোগ্য ব্যক্তির সমালোচনা করছে যে কিনা অযোগ্য, যে কোনো জীবনে কিচ্ছু পায়নি, যে কিনা জীবনে সারা জীবন ব্যর্থ হয়েছে, সেই মানুষটা সমালোচনা করবে, এটা হতে পারে না। সো এই কালচারটা পরিবর্তন করা দরকার, এবং এই কালচারটা পরিবর্তন তো অবশ্যই দরকার, খুব শিগগিরই দরকার। বাংলাদেশ খারাপ করলে আপনার পাশে থাকেন না, বরং উল্টো বাংলাদেশকে কীভাবে দেয়া যায়, কত দিক থেকে দেয়া যায় সেই চিন্তাটা করেন। কিন্তু অ্যাটলিস্ট আমি বরাবরই বলি, পৃথিবীর যে কোনো ক্রিকেটার, যে কোনো দেশের ক্রিকেটার ভালো খেললে তাকে আমরা সম্মান করব। পৃথিবীর যে কোনো দেশ ক্রিকেটে ভালো করলে, ফুটবলে ভালো করলে তাকে আমরা সম্মান দিব। আমি তো ব্রাজিলের প্রচণ্ড বড় ফ্যান, কিন্তু আমি আর্জেন্টিনার মেসির ফ্যান হব না কেন? এত বড় ক্রিকেট, বড় ফুটবলার, তার কেন ফ্যান হব না বলেন তো? আমি সাকিবের ডাই হার্ট ফ্যান, আমি মাশরাফির ডাই হার্ট ফ্যান, কিন্তু আমি বিরাট কোহলির কেন ফ্যান হব না, বাবর আজমের কেন ফ্যান হব না? কোনো বাধা আছে, কোনো সংবিধান আছে, নাকি কোনো রুলস রেগুলেশন আছে এটা হওয়া যাবে না? বিকজ আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের পতাকাকে ভালোবাসেন, তাই বিরাট কোহলিকে ভালোবাসতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশে বাস করেন তাই পাকিস্তানের বাবর আজমকে পছন্দ করতে পারবেন না। এইটা তো না, স্পোর্টস তো তাহলে ডিফারেন্ট হতো। তাইলে যদি আমি এই দেশ, পতাকা, মাতৃভূমির গণ্ডিতে বেঁধে ফেলি তাহলে তো আমার খেলারই কথা না, তাই না? মানে কেন আমি পাকিস্তানে যেয়ে খেলবো, কেন আমি ভারতে যেয়ে খেলবো, সেটা তো হওয়ার কথা না। সেও তো হয়নি, তাহলে আমি অ্যাটলিস্ট ওই জায়গাটাতে সম্মান করি। এই যে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়েছে, হ্যাঁ টেস্টে হারিয়েছে, ওয়ানডেতে হারাবে, হোয়াইট ওয়াশ করবে, ওয়ানডেতে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে। ভারত কী করতো? ভারত হয়তো প্রথম ব্যাট করলে 400 করতো এই জিম্বাবুয়ের বিপক্ষে এবং হারাতো 200 রানে। হ্যাঁ, আমরা তা করিনি, 269 রানে জয় পেয়েছি মাত্র 31 রানের ব্যবধান। আমরা হব, বাংলাদেশ উঠে দাঁড়াবে, বাংলাদেশ ভারতের পর্যায়ে যাবে, আমাদের জনসংখ্যা 150 কোটি হোক, তখন 150 কোটির জনসংখ্যার দেশে, এটা সৌরভ গাঙ্গুলির কথা, আমি নিজ কানে শুনেছি, ইন্টারভিউ নিয়েছি, তিনি বলেছেন ভারত এত ভালো বিকজ ভারতের ভূখণ্ড দেখুন, ভারতের জনসংখ্যা দেখুন, সেখান থেকে ভারত ভালো করবেই, একদম ছেঁকে ছেঁকে ক্রিকেটাররা আসে, স্কোয়াডে সুযোগ পাওয়াটা তো, সুযোগটা তো মানে ওদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই 150 কোটির থেকে ওরা আসতেছে এবং সেখানে ওরা ভালো করবে না কেন, এটা সৌরভ গাঙ্গুলির স্টেটমেন্ট, আমার 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 রেকর্ড আছে। সো ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন আমাদের কলকাতার প্রিন্স, তিনি যখন একটা স্টেটমেন্ট দেন
সেটা তো নিছক স্টেটমেন্ট না, সেটা সারা জীবন থাকে রেকর্ডেড। সো তিনি বলছেন যে ভারত ভালো করবে বিকজ ভারতের এত জনসংখ্যা, এত বড় ভূখণ্ড, এক একটা রাজ্য থেকে, এক একটা প্রদেশ থেকে, এক একটা জেলার থেকে ক্রিকেটাররা উঠে আসার পিছনে কত স্ট্রাগল করে। সো আমি লাস্ট একটা কথা বলতে চাই, সম্মান করুন পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী বন্ধুরা, অ্যাটলিস্ট সম্মান করুন যারা প্রচণ্ড হিন্দুত্ববাদ, প্রচণ্ড মুসলিম, আপনারা এর মধ্যে আসবেন না প্লিজ। ক্রিকেট মানে অল স্পোর্টস ধর্মের বাইরে, অল স্পোর্টস মানে সমাজ বর্ণ গোত্রের বাইরে, ক্রিকেটটা সবার রে ভাই। বাংলাদেশ ক্রিকেট জিতলে হিন্দু মুসলমান কালো ফর্সা লম্বা বেটে সবাই উল্লাস করে, সো এটা আমাদের কাছে অন্যরকম একটা ব্যাপার। সো সেখানে পশ্চিমবঙ্গের মানুষেরা যারা বাংলা ভাষাকে ধারণ করেন, বাংলাদেশকে ধারণ করতে হবে না, সম্মান করুন। এবং বাংলাদেশে যারা আছেন, যারা ফটর ফটর করে সমালোচনা করতে পছন্দ করেন, তারও অ্যাটলিস্ট সম্মান করুন। যে দল ভালো করবে সেই দলকে সম্মান করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।